লাখের বাসার ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, আমাদের চর্মদার যে অসমাপ্ত দুটিতে কাজ আছে, আমাদের ইউনিয়ন কংগ্রেস এবং দুইটা রাস্তা, এই রাস্তা হলে আমরা স্বয়ং সম্পূর্ণ ওই ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই কাজগুলি আমাদেরকে করে দেবে। আপনারা দেখছেন তাজা খবর 24। চর্মদার সকল উন্নয়ন কার্যক্রম কিন্তু গতিশীল রয়েছে। আপনারা জানেন জুরবিল্লা ব্রিজের কাজ হয়ে গিয়েছে এবং গাজীপুরে একটি রাস্তা কার্পেলিং রাস্তা শীঘ্রই শুরু হবে। এই লালাকান জামিয়াপা এবং আমাদের প্রিয় নেতা মিলে কিন্তু চর্মদারকে বেঁধে সাজাচ্ছে। আমরা চর্মদার একটি ছোট্ট ইউনিয়ন, আমি বারবার বলি আমাদের ইউনিয়নের একটি ব্রিজ এবং দুই রাস্তা হলে আমরা স্বয়ং সম্পূর্ণ। কিন্তু যদি আমাদের প্রিয় নেতার মনোনীত প্যানেলকে আমরা জয়যুক্ত করতে না পারি অবশ্য, তাহলে কিন্তু আমরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হবো। আমাদের চর্মদা বাসীকে কোনো নেতা এসে আমাদের পকেটে টাকা দিয়ে যায় না, আমাদের খাবার দিয়ে যায় না, কিন্তু আমাদের এই উন্নয়ন দরকার। উন্নয়ন কিন্তু এমপি মহোদয় ছাড়া উন্নয়ন কখনো সম্ভব হবে না। বাংলাদেশের মধ্যে অন্যতম নেতা হচ্ছে রাজুভাই, রাজুভাই কিন্তু নির্বাচিত হবে। আপনারা সে কথা বিশ্বাস না করে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের প্রিয় নেতাকে আমরা সম্মান দেখাতে পারি নাই। এই চর্মদল এখানে যে নেতৃস্থানে উপস্থিত রয়েছি সকলের কাছে অনুরোধ, আজকে আপনারা যেভাবে কথা বলেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এইবার উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুর উপজেলাকে ভেবে সাধারণ জন্য যিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, প্রিয় নেতা রাজু ভাই, লাইলা কান্দি দাগিয়াপা এবং আমাদের ভবিষ্যৎ কান্দারি পার্থ ভাই, ওনারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, ওনারা তার এবং চরাঞ্চল কিন্তু কখনো বিরোধ করে নাই। আমার প্রিয় নেতা কিন্তু সবসময় চলে রাখার জন্য ওনার একটা হৃদয় সবসময় কাঁদে। আমরা এই প্রিয় নেতাকে আর বিমুখ করব না। উপজেলা পরিষদ নির্বাচনে আমরা রাজবের মনোনীত প্যানেলকে পূর্ণাঙ্গ প্যানেলকে যাতে আমরা পাশ করতে পারি সেজন্য সবাই চেষ্টা করব। লায়লা কাদের জাকিয়াপার ওনার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড বলে আপনার শেষ করা যাবে না। উনি একজন বিসিএস করে তিতুমীর কলেজের প্রফেসর ছিলেন, সেখান থেকে রিটায়ার করে জনগণের সেবা করার জন্য উনি আমাদের কাছে এসেছেন, উনি সঙ্গে এসেছেন জনগণকে দেওয়ার জন্য। সুতরাং এই সুযোগ আমরা যাতে কেউ হাতছাড়া না করি। উনি শুধু উপজেলা পরিষদ থেকে দেওয়ার মতো লোক না, ওনার ব্যক্তিগত ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন থেকে উনি শত শত মানুষকে সাহায্য সহযোগিতা করেন। আপনাদের চর্মদলকে উন্নয়ন করতে হবে, এই চর্মদলকে উন্নয়ন করতে হলে একমাত্র রাজদের প্যানেলকে পাশ করে ধরি। আমাদের পাশের ইউনিয়ন নাসির চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান, অত্যন্ত বদ্ধমন্ন নম্র, উনি কিন্তু গত বছরও পূর্ব ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছিলেন, আমরা নির্বাচন করেছিলাম কিন্তু হঠাৎ করে হয়তো ওনার ভাগ্য ছিল না, হয় নাই। এবছর যেহেতু আমাদের আশেপাশে চলে কেমন কোথাও কোনো প্রার্থী নাই, এই চলে প্রার্থী কিন্তু সুমন ভাই ভাইস চেয়ারম্যান। সুতরাং সুমন ভাইকে আমরা এবং লাইলা কান্দি দাগিয়াপাকে আমরা পূর্ণাঙ্গ চ্যানেল পাশ করাবো। লাখের সাথে ইতিমধ্যে আমাদের কথা হয়েছে, আমাদের চর্মদার যে অসমাপ্ত দুটিতে কাজ আছে, আমাদের ইউনিয়ন কংগ্রেস এবং দুইটা রাস্তা, এই রাস্তা হলে আমরা স্বয়ং সম্পূর্ণ ওই ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই কাজগুলি আমাদেরকে করে দিবে।